Assalamualaikum everyone. Shobai kemon achen? Ashi korchi bhalo achen. Allah rahmate amra bhalo achi. To ajke bhota ebong patakopi bhaje recipe niye chole aslam. Ashole protiniyoto amra ja ja kori ba ami ja ranna kori apnader sathe share korar chesta kori. Ar ekhane dekhte pacchen pyaaj, roshun, kachamorich bhalo kore tele bheje nichi. Ekhane সয়াবিন তেল আর সরিষার তেল দুটোই অ্যাড করা হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার পর কালো জিরা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যেমন পোলাও চালটা ভেজে নেয় ঠিক ওভাবেই ভেজে নিচ্ছি। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, তো এই তো ভালো করে নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো তারপরে উঠে নিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি, তো চলেন সেকেন্ড রান্নায় চলে যাওয়া যাক। আর সেই কড়াইতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড নাকি খালি পেঁয়াজ রাতে লাগে, সেই কারণে পেঁয়াজ একটু কম করে দিয়েছি যাতে দাঁতে না লাগে। দিয়ে তেল দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কিছু করে রেখেছি পাতাকপি আর সাথে কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব, স্বাদ মতো লবণ দিয়ে নিব। আর কালো জিরা ভর্তা যে আমি করেছিলাম ওটার মধ্যেও কালো জিরা লব স্বাদ মতো লবণ ইউজ করেছিলাম, ওইটা হয়তো বা ক্যামেরায় দেখাতে পারি না। একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদটি সারা ভাজিতে প্রপারলি পৌঁছায়। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর প্রায় যখন তার মাঝখানে আমি দু তিনবার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো যখন দেখেছি যে প্রায় হয়ে এসেছে তখন আর ধনিয়া পাতা দিয়ে দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি। এটাকে ভালো করে ভাজতে হতে দিচ্ছি যতক্ষণ না তেল উঠে আসে। এখনও হালকা হালকা পানি উঠে আসছে দেখে আমি কড়াইতে রেখে ভালো করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো রান্না প্রায় শেষের দিকে। রান্না করা আর পাতাকপি ভাজিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের ভালো করে দেখিয়ে দিয়েছি। আর আমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনার কেমন লাগে। আসসালামু আলাইকুম।